এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে কুমিল্লা 11 আসনে। এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রামের শ্রীপুরে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমাদের এখনকার অতিথি চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব নূর হোসেন বলাই। আমরা তার কাছে জানতে চাইবো, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের বিএনপি কি প্রস্তুতি নিচ্ছে আসনে, সাংগঠনিক কি অবস্থা আপনাদের? আমাদের আজ থেকে 2 বছর পর্যন্ত আমরা ওয়ার্ড লেভেলে ওয়ার্ডের এই সংগঠন আমরা করেছি এবং আমরা কেন্দ্র কমিটিও করেছি এবং আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে এবং চৌদ্দগ্রাম সাধারণ মানুষ আমাদের সাথে যোগাযোগ আছে এবং সবাই ঐক্যবদ্ধ আছে। চৌদ্দগ্রামে এবারে ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবে এবং চৌদ্দগ্রামে অতীতের আমাদের শামসুদ্দিন সাহেবের আমলেও উনি এমপি ছিলেন বিএনপির, ওনার আমলেও উনি যথেষ্ট উন্নয়ন করেছে। 91 সালে বিএনপির যথেষ্ট উন্নয়ন হয়েছে, ক্ষমতা আসার পরে 2001 সালে জোটের এমপি ছিল, থাকলেও বিএনপির যথেষ্ট অবদান এই চৌদ্দগ্রামে আছে। স্কুল কলেজ মাদ্রাসা আদার্স রাস্তা যথেষ্ট উন্নয়ন করা হয়েছে, সেই জন্যে জনগণ আবার বর্তমান এই সিচুয়েশনের কারণে চৌদ্দগ্রামের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে, চৌদ্দগ্রামের দানা শীষকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবে, এটা মানুষের প্রত্যাশা আশা। কিন্তু 91 থেকে একেবারে 2014 সাল পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে বিএনপি তো একবারও আসতে পারেনি, তো কি বিষয়গুলো বুঝে আপনি প্রত্যাশা করছেন যে মানুষ বিএনপি কে ভোট দেবে? বিএনপির এমপি 91-এর পরে আমাদের এমপি ছিলেন শামসুদ্দিন সাহেব, 15 ফেব্রুয়ারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এমপি ছিলেন। এরপরে জোট আসছে, জোটের কারণে আব্দুল রহমান তাহেরকে এখানে নমিনেশন দিয়েছে, যার ফলে আমরা তাকে ভোট দিয়ে বিজয় করেছি। ভোট কি বেড়েছে আসনে? এই আসনে বিএনপি 60% ভোট আছে বর্তমানে, প্রয়োজনে জরিপ করে দেখতে পারেন, মানুষের আস্থা বিএনপির উপরে এখন চৌদ্দগ্রামে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম বিএনপি কি প্রস্তুতি নিচ্ছে আসন্ন 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আমরা 7টা সংবাদে আবারও থাকবো আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে, জানাবো তাদের দলের প্রস্তুতির কথা। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।